পুরসভা নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই এর আধিকারিকরা। দীর্ঘক্ষণ ধরে পুরমন্ত্রীকে জেরা চালিয়েছে সিবিআই এর আধিকারিকরা। আর পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই তল্লাশি অভিযান এবং পুরমন্ত্রীকে জেরার পর অবশেষে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সম্পত্তির খতিয়ান সামনে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বড় বড় ব্যবসায়ীরা পর্যন্ত ফেল। সস্ত্রীক ফিরহাদের এক বছরে আয় কয়েক কোটি টাকা, আসল অঙ্ক সামনে আসতেই কিন্তু ভিমরি খেল গোটা রাজ্য। ফিরহাদ হাকিম কলকাতার মেয়র, পুর নগর উন্নয়ন মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতাদের তালিকায় একেবারে প্রথম সারিতে তার নাম। আর ববির জনপ্রিয়তা নিয়ে তো কোনো কথাই নেই, স্ত্রী নাতনি মেয়েদের নিয়ে সুখী পরিবার ফিরাদের। তবে শাসক দলের মন্ত্রী ফিরহাদ হাকিমের মোট সম্পত্তি আয় কত তা কি জানেন? শেষবার 2021 সালে নির্বাচন কমিশনের জমা দেওয়া তথ্য অনুযায়ী 2015 থেকে 16 অর্থবর্ষে ফিরাদের মোট উপার্জন ছিল 34,15,630 টাকা। তবে পরের বছরই তা প্রায় 10 লক্ষ টাকা বেড়ে যায়। 2018-19 অর্থবর্ষে 49 লক্ষের উপরে ছিল ফিরহাদের উপার্জন। আর 2019-20 অর্থবর্ষে ববির উপার্জন ছিল 65,87,620 টাকা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই খবর উঠে আসছে। 2015-16 অর্থবর্ষে ববির স্ত্রী ইসমতের উপার্জিত অর্থের পরিমাণ ছিল 52,13,000 টাকা। 2018-19 অর্থবর্ষে 1,04,00,000 উপরে, তবে পরের বছর তা বেড়ে দাঁড়ায় 1,32,54,250 টাকায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সেই সময় ফিরহাদের হাতে ছিল নগদ 55,650 টাকা, আর তার স্ত্রী ইসমতের কাছে ছিল 65,255 টাকা। 2021 সালে নির্বাচন কমিশনের জমা দেওয়া তথ্য অনুযায়ী একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে ফিরহাদের নামে সেই সময় গচ্ছিত মোট অর্থ ছিল 1,91,56,671 টাকা 87 পয়সা। অন্যদিকে সেই সময় ফিরহাদের স্ত্রীর মোট ব্যাঙ্ক ব্যালেন্সের পরিমাণ ছিল 2,30,27,439 টাকা 90 পয়সা। ছোট মেয়ে আফসার নামে ব্যাংকে সঞ্চিত ছিল 10,93,437 টাকা 82 পয়সা। সেই সময়ের তথ্য অনুযায়ী মিউচুয়াল ফান্ডে ফিরহাদ বিনিয়োগ করেছেন 1,00,000 টাকা, তার স্ত্রী বিনিয়োগ করেছিলেন 5,000 টাকা। অন্যদিকে সোনা রূপো ও মূল্যবান পাথর মিলিয়ে ফিরহাদের কাছে মোট 204 গ্রাম গয়না আছে। সে সময় অনুযায়ী যার বাজারদর ছিল প্রায় 18,00,000 টাকা, আর স্ত্রীর কাছে ছিল 630 গ্রাম গয়না যার বাজারদর প্রায় 24,00,000 টাকা। এছাড়াও ফিরহাদের রয়েছে হাকিম কেমিক্যালস, যাতে তার নিজের বিনিয়োগ প্রায় 1,73,99,649 টাকা 30 পয়সা। স্যানি স্টাইল এ স্ত্রীর বিনিয়োগ 1,89,30,963 টাকা 44 পয়সা। পাশাপাশি চেদলা সেন্ট্রাল রোডে ফিরহাদের 70,00,000 উপরে মূল্যের দোকানঘর ছিল বলেও উল্লেখ করা হয়। পাশাপাশি তার স্ত্রীর নামে 2টি দোকানঘরের উল্লেখ ছিল। এছাড়াও সেই সময় ফ্ল্যাট ও বাড়ি মিলিয়ে মোট 4টি সম্পত্তির কথা উল্লেখ করেছিলেন ফিরহাদ হাকিম। পুরো নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফিরহাদ হাকিমকে একপ্রস্ত জেরা চালিয়েছে সিবিআইয়ের আধিকারিকরা। এমনকি নারদকাণ্ডেও কিন্তু ফিরহাদ হাকিমের নাম জেলও খেটেছেন ফিরহাদ হাকিম। সিবিআইয়ের আধিকারিকরা পুরমন্ত্রীর বাড়িতে তল্লাশি এবং জেরা চালানোর পরপরই কিন্তু খুব উগড়ে দিয়েছিলেন ফিরহাদ হাকিম। তিনি কিন্তু প্রশ্ন করেছিলেন, আমি কি চোর, আমাকে এভাবে হেনস্থা করা হচ্ছে? রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছিলেন ফিরহাদ হাকিম। আর এবার ফিরহাদ হাকিমের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী তার সম্পত্তির খতিয়ান সামনে এলো। পুরো নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফিরহাদ হাকিমের আবারও ডাক পড়ে কি না? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআইয়ের তরফ থেকে সেদিকে কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।